আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক টোটোলিং N300RH রাউটারটি দিয়ে যে আউটডোর রাউটার বানিয়েছিলাম সেটার রেঞ্জ টেস্ট ভিডিও। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই রাউটারের রেঞ্জ কতদূর পর্যন্ত পৌঁছায় এবং রেঞ্জের শেষ মাথায় গিয়ে এর স্পিডটা কেমন থাকে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে দুটি রাউটার ইউজ করেছি, একটি হচ্ছে প্রাইমারি রাউটার এবং টোটোলিং রাউটারটি আমি সেকেন্ডারি রাউটার হিসেবে আউটডোরে লাগাইছি। দেখুন এখানে আমি দুটি রাউটারের কাছেই আছি, এই মাটির বাড়িতে আমার মেন রাউটারটি লাগানো আছে এবং ওই গাছে আমি সেকেন্ডারি রাউটার টোটোলিং রাউটারটি লাগিয়েছি। দেখুন সব দিকে খুবই ঘনবসতি, এখানে বাড়িঘর অনেক বেশি এবং গাছপালাও অনেক বেশি। আমি এখান থেকে রাউটারের বেশ কিছু দূরে যাব, দেখব এত দূরে রাউটারের সিগন্যালটি পৌঁছায় কি না। দেখুন আমার ফোন স্ক্রিনে এখনও ফুল নেটওয়ার্ক আছে। আমি এই বাড়ির দেখুন প্রায় 50 মিটার দূরত্বে চলে এসেছি, এখনও আমার ফুল সিগন্যালে আছে। আমি আরও দূরত্বে যাব, দেখুন খুবই ঘনবসতি, এক বাড়ি পর গেলেই আর রাউটারটি দেখা যাবে না, এত ঘন। আমি এখন 80 মিটার দূরে যাচ্ছি, দেখুন আমার মেন রাউটার দুই দাগ দেখাচ্ছে এবং এটা ফুল দেখাচ্ছে। সামনে যে ইটের বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির দুই বাড়ি পর আমার মেন রাউটারটি লাগানো আছে। আমি প্রায় 90-95 মিটার দূরত্বে চলে এসেছি, দেখুন এখনও ফুল সিগন্যাল। এখানে অনেক গাছপালা ভেদ করে সিগন্যালটি আসতেছে, দেখুন কত বাঁশ এবং গাছপালা আছে এখানে। দেখুন এখনও ফুল সিগন্যাল, এক দাগ ওঠানামা করছে, সামনে মোড়া খুবই গাছ, দেখুন এখন ফুল সিগন্যাল। আমি যদি দেখাই, দেখেন আমি প্রায় 6টা বাড়ি পার হয়ে এসেছি। এখান থেকে সোজা আমার রাউটারটি লাগানো আছে, দেখুন ভিউয়ার্স রাউটার দেখা যায় না কিন্তু আমার ফোনে ফুল সিগন্যাল। এই রাউটারটি অবিশ্বাস্যভাবে রেঞ্জটা সরিয়ে দেয় সব দিকেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন মাটির বাড়িতে সিগন্যাল কিন্তু পৌঁছায় না, তারপরও আমি অনেক দূরে চলে এসেছি, প্রায় 5-6টা বাড়ি পার হয়ে এসেছি, তারপরে এখনও ফুল সিগন্যাল আছে। এই রাউটারের চারপাশে 200 মিটার পর্যন্ত, ঘরের ভিতরে পর্যন্ত ফুল সিগন্যাল পায়। রাউটারের আশেপাশে যতগুলো ইটের বাড়ি মাটির বাড়ি আছে আমি সবগুলোতে টেস্ট করে দেখেছি, সব বাড়িতেই ফুল সিগন্যাল পায়। দেখুন ভিউয়ার্স, আমি আরও দূরত্বে এই রাউটারটি থেকে আরও দূরত্বে যাব, দেখব এর সিগন্যাল কতদূর পৌঁছায়। আজকে আমি একা ভিডিও করতেছি তাই একটু সমস্যা হচ্ছে, আমি এই রাউটারের সবগুলো দিক ভালোভাবে দেখে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার পাশে থাকুন। দেখুন ভিউয়ার্স, আমি প্রায় এখান থেকে 9টা বাড়ি দূরে চলে এসেছি, প্রায় 250 মিটারের মতো। দেখুন এখনও তিন দাগ সিগন্যাল আছে, ফুল আসতেছে আবার কমে যাচ্ছে, যেহেতু সামনে অনেকগুলো গাছপালা এবং আমার রাউটারটি 20 মিটার উপরে লাগানো আছে, একটি বাড়ি দূরে গেলে আমার রাউটার আর দেখা যায় না। দেখুন এখানে খুব ভালোভাবে ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে, কোনো প্রকার ল্যাগ নেই, খুবই ভালোভাবে ভিডিওগুলো প্লে হচ্ছে। আমার 5 MB লাইন থাকা সত্ত্বেও এখানে খুব ভালো স্পিড পাচ্ছি, এখান থেকে 8 জনের কানেকশন দেওয়া আছে আউটডোরের রাউটার থেকে। দেখুন আমার চ্যানেলে ভিডিওগুলো প্লে করে দেখাই। আজকে একা ভিডিও করার কারণে খুবই অসুবিধে হচ্ছে, দুটি ফোন একসাথে দুই হাতে নিয়ে আমি ভিডিও করছি। দেখুন ভিউয়ার্স, একটু ডিলে হচ্ছে কারণ এখানে দুই দাগ সিগন্যাল, দুই দাগ তিন দাগ আসা যাওয়া করতেছে। আমি প্রায় 250 মিটার দূরত্বে আছি, খুবই গাছপালা এবং খুবই ঘনবসতি এখানে, তারপরেও দেখুন ভিডিও একটাতেই পেলে হচ্ছে, কোনো প্রকার আটকিচ্ছে না। আমি ভিডিওর সাউন্ডগুলো পজ করে রেখেছি কারণ ভিডিওর সাউন্ড থাকলে ইউটিউবে আপনার কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকে, এ কারণে ভিডিও ওপেন করার সাউন্ডগুলো আমি অফ করে রেখেছি।
আমি আরও দূরত্বে যাব, দেখব এর রেঞ্জটা তত দূর পৌঁছায় কি না। দেখুন ভিউয়ার্স, এখন একটু দূরত্বে চলে এসেছি, ওপর থেকে সিগন্যালটি আসতেছে, তাই এখানে তিন দাগ সিগন্যাল দেখাচ্ছে। দেখুন দেখুন, আমি আরও 50 মিটার দূরত্বে চলে এসেছি, এখনও তিন দাগ আছে, দুই দাগ আছে। দেখুন ভিউয়ার্স, আমি 300 মিটার পার হয়ে এসেছি, তারপরেও আছে এখানে সিগন্যাল। এখনও তিন দাগ আছে, আমি 350 মিটার চলে এসেছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে প্রায় 350 থেকে 60 মিটার দূরত্বে চলে এসেছি, এখানে অনেক গাছপালা। এখানে 350-এর বেশি হবে আমি আইডিয়া করে বলছি, কারণ বেশি বলাটা আসলে ঠিক হবে না, কারণ আমি তো এখানে কোনো মিটার অথবা গুগল ম্যাপ ব্যবহার করতেছি না। এখানে একটা করে কারেন্টের পোল 100 মিটার দূরত্বে লাগানো আছে, আমি প্রায় 4টা কারেন্টের পোল পার হয়ে এসেছি। দেখুন এখানে ভিডিওগুলো প্লে হচ্ছে একটু স্লো, একটু স্লো মানে ভালো স্লো, কারণ এখানে প্রায় 20 থেকে 30টা বাড়ি পার হয়ে এসেছি আমি। আমার রাউটারটি একটি বাড়ি পরে আর দেখা যায় না, এত নিচে লাগানো আছে। আমি রাউটারটি যদি 30 মিটার উপরে লাগাই তাহলে এখানেও ফুল সিগন্যাল আসবে। দেখুন ভিডিও প্লে হচ্ছে, আমি এখানে ফার্স্ট দিয়ে স্পিড টেস্ট করে দেখাই। এখানে খুবই স্লো হবে, কারণ এখানে সিগন্যালটা দুই দাগ আসতেছে। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ভিউয়ার্স, এখানে 760 কেবির মতো স্পিড দেখাচ্ছে, আরও বেশি দিবে, নেটওয়ার্ক আসলে স্টেবল এখানে না। দেখুন ওঠানামা করছে, এত অল্প স্পিডেও তারপরেও ইউটিউব চললো। আমি এবার আপনাদেরকে দেখাই কত দূর পর্যন্ত আমি এসেছিলাম। আমি এখন ফিরে যাচ্ছি রাউটারের কাছে। দেখুন ভিউয়ার্স, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি কত দূর পর্যন্ত চলে এসেছি। যেহেতু আমি সব দিকে এর রেঞ্জ টেস্টটা দেখাবো, এ কারণে ভিডিওটা অনেক বড় হবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং বোঝার চেষ্টা করুন আমি রাউটারটি কত দূরে রেখে কত দূর যেয়ে এর রেঞ্জটা দেখাচ্ছি। আমি প্রায় 350 থেকে 60 মিটার দূরত্বে গিয়েছিলাম, দেখুন কতগুলো বাড়ি এবং কতগুলো গাছপালা আছে। তারপরও আমার সেখানে গিয়ে ইউটিউব চলছে, তার মানে সিগন্যালটা চলে এসেছে। আমি এখন 250 মিটার দূরত্বে চলে এসেছি। দেখুন এখানে যে ছেলেদের দেখতে পাচ্ছেন, এরা আমার এখান থেকে লাইন নিয়ে গেম খেলতেছে, এরা 250 মিটার দূরত্বে বসে আছে রাউটার থেকে। দেখুন আমি রাউটার থেকে 150 মিটার দূরত্বে, 200 মিটার দূরত্বে, 200 মিটার দূরত্বে স্পিডটা দেখুন, এখানে তিন দাগ নেটওয়ার্ক আছে। দেখেন ভিউয়ার্স, 5 MB লাইনে 200 মিটার দূরত্বে ফার্স্টে 18 MBPS স্পিড দেখাচ্ছে। দেখুন সামনে কত গাছ, এই গাছপালা ভেদ করে সিগন্যালটা আসতেছে। আমি আর একটু এগিয়ে যেয়ে দেখাই, আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে 150 মিটার দূরত্বে আমার রাউটার। এবার আমি স্পিডটা টেস্ট করে দেখাই,
দেখুন ভিউয়ার্স, এখান থেকে রাউটারটি দেখা যায় না। এই সোজা আমার রাউটারটি লাগানো আছে, এই কোলার গাছ সোজা। আমি একটু কাছে যেয়ে দেখাচ্ছি, দেখুন খুবই ঘন বসতি এবং গাছপালা। তারপরেও সিগন্যাল দেখুন, এখানে একদম ফুল সিগন্যাল। আমি 150 মিটার দূরত্বে আছি, আমার রাউটারের সিগন্যাল এখানে একদম ফুল। দেখুন কত ঘন বসতি। দেখুন আমি আমার রাউটার থেকে 120 মিটার দূরত্বে একটা স্পিড টেস্ট দেখাই। এখানে খুবই গাছপালা, চারিপাশে গাছপালা, আমার রাউটারটি দেখা যায় না এবং বাড়িঘর খুবই ঘন বসতি এখানে। দেখুন ফুল সিগন্যাল, এগুলো বাড়ির ভিতরে ঢুকলে এরকম ফুল সিগন্যালই থাকবে। দেখুন ভিউয়ার্স, এখানে 33 MBPS দেখাচ্ছে, দেখুন কত ঘন বসতি। এখান থেকে যদি আমার রাউটারটি দেখাই, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, দেখুন সামনে বাঁশের সাথে লাগানো আছে। এখান থেকে প্রায় 120 মিটার দূরত্বে রাউটার থেকে আমি আরও ঘন জায়গায় যাব, যেখানে খুবই চিপা চাপা বাড়িঘর আছে, অন্য অন্য রাউটারের নেটওয়ার্ক যেখানে পৌঁছায় না, আমি সেখানে যাচ্ছি। দেখুন এখনও ফুল সিগন্যাল আছে, এক দাগ ওঠানামা করছে। দেখুন কি অবস্থা, এখানে কোনো রাউটারের সিগন্যালই আসে না। আমি আমার মেন রাউটার থেকে 100 মিটার দূরত্বে আছি, তারপরও আমার এখানে শো করতেছে না, কিন্তু আউটডোরে যে রাউটারটি সেটা একদম ফুল। দেখুন আমি এখন রাউটার থেকে 150 মিটার দূরত্বে এসেছি। দেখুন এটা অন্য সাইটে, আমি এর আগে পশ্চিম দিকে গিয়েছিলাম, এবার পূব দিকে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার রাউটার থেকে আমি 150 মিটার দূরত্বে এসেছি। এখানে এক দাগ কম দেখাচ্ছে, এখানে টিনের বেড়া আছে, এ কারণে সিগন্যালটা একটু কম আসে, কারণ টিন ভেদ করে না কোনো রাউটার। দেখুন এখন আমি যেখানে রাউটারটি লাগাইছি সেখানে এগিয়ে যাচ্ছি। এখান থেকে দেখুন একদম সোজা আমার রাউটারটি দেখা যায়, 100 মিটারের বেশি হবে, প্রায় 8-9টা বাড়ি। এখানে ফুল সিগন্যাল, রাউটারটি যেখানে দেখা যাবে যদি 500 মিটার দূরত্বে হয় সেখানেও ফুল সিগন্যাল যাবে। আমার মেন রাউটার কোথায় লাগানো আছে আমি দেখাচ্ছি। আমি একদম রাউটারে প্রায় 50 মিটার কাছাকাছি এসেছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে মেন রাউটারের কাছে এসেছি, তারপরেও কানেক্ট হচ্ছে না। দেখুন শামিম হটস্পট লেখা, এটা হচ্ছে আমার মেন রাউটার, আর টোটোলিং লেখা যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি রাউটার। আমি মেন রাউটার এখানে F3 ব্যবহার করেছি, F3 থেকে কেবল দিয়ে আমি টোটোলিং রাউটার সেকেন্ডারি রাউটার হিসেবে আউটডোরে লাগাইছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে 20 মিটার উপরে আমার রাউটারটি লাগিয়েছি, আমি এর পরে এখানে 30 মিটার উপরে রাউটারটি লাগাবো। এবার আমি রাউটার থেকে দক্ষিণ দিকে 500 মিটার দূরত্বে যাব।
দেখবো সেখানে সিগন্যালটি পৌঁছায় কি না, কারণ আমার 500 মিটারে দুটা ক্লায়েন্ট আছে, তারা রাউটার দিয়ে রিসিভ করবে। আমি দেখবো সেখানে মোবাইলে স্পিড থাকে কি না। ভিডিওটি কষ্ট করে দেখুন যাতে আপনাদের সুবিধা হয় এরকম অল্প টাকায় আউটডোর রাউটার বানিয়ে ব্যবসা করতে। আমি এখানে 12টা লাইন দিয়েছি, মোটামুটি 8 জনের মতো গেম খেলে। আমি 200-300 মিটারের ভেতরেই সবগুলো লাইন দিয়েছি। এখন 2 জন আমার থেকে লাইন নেবে, তারা 500 মিটার দূরত্বে। এ কারণে আমি 500 মিটার দূরত্ব পর্যন্ত এটা টেস্ট করব। আমি চাইলে ভিডিওটা ছোট করতে পারতাম, কিন্তু ভিডিওটি ফাস্ট করে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না আমি কত দূর পর্যন্ত গিয়েছিলাম। এ কারণে আমি ভিডিওটা ফাস্ট করি নাই। আমি এখান দিয়ে চলে যাব যত দূর পর্যন্ত যাওয়া যায়। রাউটারের সিগন্যাল যত দূর পর্যন্ত পৌঁছে আমি তত দূর পর্যন্তই চলে যাব। আমি রাউটার থেকে 150 মিটার দূরত্বে চলে এসেছি। এর আগে এদিকে গিয়েছিলাম, এবার যাব আমি দক্ষিণ দিকে। দেখুন ভিউয়ার্স, এদিকে যাব। ওই সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আমার রাউটার থেকে এই মসজিদ 200 মিটার দূরত্বে। এদিকে ফাঁকা জায়গা যত দূর পর্যন্ত যাবেন সবগুলোতেই এই রাউটার থেকে ফুল সিগন্যাল পাবেন, কারণ এখান থেকে রাউটার দেখা যায়। দেখুন এই পাশে গাছ, গাছের পরে রাউটারটি আছে, এই গাছের জন্য আমার রাউটারটি দেখা যায় না। আমি এখন রাউটার থেকে প্রায় 150 মিটার দূরত্বে, 150 মিটারের বেশি। এই মসজিদ ঘরে আমার রাউটারটি এখানে 200 মিটার। আমি 500 মিটার দূর পর্যন্ত এর রেঞ্জ টেস্ট করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি 200 মিটার পার হয়ে এসেছি। এখানে 2 দাগ সিগন্যাল দেখাচ্ছে, কারণ সামনে যে গাছটা আছে এই গাছের কারণে এখানে সিগন্যালটা খুবই কম আসতেছে। তারপরেও সব কিছুই চলে। আমি আরও দূরত্বে যাব, যেখানে ওপর দিয়ে সিগন্যালটা ভালোভাবে পৌঁছায় সেখানে যাব। এর আগে আমি এখানে F3 এবং F6 রাউটার লাগিয়েছিলাম। আমি 150 মিটার পর্যন্ত রেঞ্জ পাইছি খুব ভালো, তারপর থেকে একদম নাই হয়ে যায়, কানেক্টই হয় না। কিন্তু এটা আমি 1 দাগ সিগন্যাল পাওয়ার পরেও সব কিছু চালিয়ে দেখেছি, ঠিকঠাক চলে, কোনো প্রকার সমস্যা হয় না, আর খুব তাড়াতাড়িও কানেক্ট হয়। আমি এখন রাউটার থেকে প্রায় 300 মিটার দূরত্বে চলে এসেছি। আমি এখান থেকে আরও 100 মিটার দূরে যাব। দেখুন এই মসজিদ পর্যন্ত ছিল 200 মিটার, আমি মসজিদ থেকেও 100 মিটার দূরত্বে চলে এসেছি। এবার আমি এদিকে যাব 100 মিটার। দেখুন আমার ফোনে এখনও 2 দাগ আছে। এই সোজা আমার রাউটারটি লাগানো আছে। আমি এখন রাউটার থেকে প্রায় 350 মিটার দূরত্বে চলে এসেছি। দেখুন এখানে গাছপালা, অনেক ঘন গাছপালা, এখানে বাঁশ আছে, বড় বড় গাছ আছে। তারপরেও আমার এখানে 2 দাগ সিগন্যাল আছে। আমি যদি এখানে ভিডিও প্লে করি খুব ভালোভাবে চলবে। দেখুন আমার চ্যানেলে ভিডিওই দেখায়, একটু ডিলে হচ্ছে কারণ অনেক গাছপালা আছে। দেখুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে, তার মানে নেট খুবই ভালো চলছে এখানে 2 দাগ সিগন্যাল দিয়েও। আমি এখান থেকে আরও 100 মিটার দূরত্বে যাব, তাহলে 450 মিটার হবে।
দেখুন ভিউয়ার্স, আমার রাউটারটি এই সোজা লাগানো আছে, এই সোজা আমার রাউটারটি লাগানো আছে। দেখুন এখানে অনেক ঘন গাছপালা, এখানে সিগন্যালটা দুই দাগে আছে। আমি এখান থেকে আরও 100 মিটার দূরত্বে পিছন দিকে যাব, দেখব সেখানে সিগন্যালটি পৌঁছায় কি না। আমি যেখানে মোবাইল আমি যেখানে টেস্ট করে দেখাচ্ছি, এখান থেকে আমার রাউটারটি প্রায় 30টা 35টা মতো বাড়ি ঘর পার হয়ে এসেছে। দেখুন এখনও ভিডিও স্মুথভাবে চলছে। আমি প্রায় 450 মিটার দূরত্বে চলে এসেছি। এখন আমি এখানে একটি ভিডিও প্লে করে দেখব। দেখুন ভিউয়ার্স, এখান থেকে কোনো রাউটারের সিগন্যালই আসে না। আমি টিপি লিঙ্ক 220 এখানে লাগিয়েছিলাম, ওপর দিয়ে সিগন্যালটা থেকে যায়, কিন্তু এখান পর্যন্ত সিগন্যালটি আসেনি। কিন্তু এই রাউটারের সিগন্যাল এখানে 2 দাগ 3 দাগ দেখাচ্ছে। এত রেঞ্জের রাউটার আমি এর আগে কখনো দেখিনি। সিঙ্গল ব্যান্ডের রাউটার হলেও এটা খুব ভালো পারফরমেন্স করে। দেখুন এখানে ইউটিউব অনেক স্লো বাট চলছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না, একটু ডিলে হচ্ছে। সাধারণ রাউটারগুলো যেগুলো আমরা টেন্ডা কোম্পানির F3 F6 F9 ব্যবহার করেছি, সেগুলো 200 মিটার দূরত্বে এরকম চলে না। এটি আমার 450 মিটার দূরত্বে এত ঘনবসতি হওয়ার পরেও চলছে। আমি প্রায় 30-35টা বাড়ি সেরে এসেছি, এরপরেও গাছপালা আপনারা দেখতেই পারছেন। এবার আমি আমার রাউটার যেখানে আছে সেখানে যাব। দেখুন আমি কতদূর রাস্তা পার হয়ে এসেছি, আপনারা ভিডিওতে ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কতদূর চলে এসেছি। এই রাউটারটির রেঞ্জ দেখে একটি অর্ডার পেয়েছি আমি, সেই রাউটারটি আমি আগামীকাল থেকে বানানো শুরু করে দেব। আশা করি এই রাউটারটি অনেক ভালো চলবে। আমি 1 মাস পর এর ইউজার এক্সপিরিয়েন্সটি জানাবো সবাইকে, এই রাউটারটির ভালো দিক মন্দ দিক সব কিছু আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। দেখুন ভিউয়ার্স, আমি প্রায় 450 মিটার দূরত্বে স্পিডটা দেখাইলাম। কত দূর রে ভাই, রাস্তা পুরো বের না। এখনো 150 মিটার। দেখুন ভিউয়ার্স কত দূরের রাস্তা আমি পার হয়ে এসলাম, আপনাদেরকে জানি না কেমনভাবে আপনারা দেখছেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি, আমি সময় পাই না, তারপরেও আমি রেঞ্জ টেস্ট করে দেখালাম। আপনাদের অনুরোধে আমি রেঞ্জ টেস্টটা খুব তাড়াতাড়ি দিলাম। আমি আরও রাউটারটি 10 মিটার উপরে তুলে রেঞ্জ টেস্ট করতে চাইছিলাম, কিন্তু সবাই জানতে চায় ভাই আগে রেঞ্জ টেস্টটা দেখান, এ কারণে আমি তাড়াতাড়ি ভিডিওতে রেঞ্জ টেস্ট দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আউটডোর রাউটার কাদের জন্য সে সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারেন।